নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্ব। আমার আজকের রেসিপি কাঁচকলার ভর্তা। খুব সহজ একটি রেসিপি, হাতে গোনা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে অল্প সময়ে বানিয়ে নিতে পারেন এই কাঁচকলার ভর্তা। তারপর এটিকে পরিবেশন করতে হবে ধোঁয়া ওঠা সাদা গরম ভাতের সাথে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি এই সুস্বাদু রেসিপিটি আমার স্টাইলে। এই রেসিপির জন্য লাগছে কাঁচা কলা, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, সাদা সর্ষে, জিরে, হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি, আর লাগছে নুন। প্রথমে দুটো কাঁচকলা নিয়ে তার দুটো দিক কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর লম্বালম্বি ভাবে কলার ওপরে এইরকম হালকা করে কেটে নিচ্ছি। এর ফলে পরবর্তী সময়ে কলার খোসাটা ছাড়াতে সুবিধে হবে। দুটো কলাকেই কেটে আমি রেডি করে নিয়েছি। কলা দুটোকে সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। তারপর জলের মধ্যে দিয়ে দিচ্ছি কলা, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো। এবার একটা ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব কলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। কলা যতক্ষণ সেদ্ধ হচ্ছে সেই ফাঁকে আমি পেঁয়াজটাকে কেটে নেব। কলা ভর্তার ক্ষেত্রে যেহেতু পেঁয়াজটাকে ভাজতে হবে, তার জন্য মিহি করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা আমার কমপ্লিট। এবার কলাটাকে চেক করার জন্য 10 মিনিটের মাথায় আমি ঢাকাটা খুলে দিলাম। ছুরি দিয়ে কলার মধ্যে হালকা চাপ দিতেই ছুরিটা কলার মধ্যে সহজে ঢুকে যাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে কলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে গরম জল থেকে ছেঁকে কলাটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কলা ছাড়ানো হয়ে যাওয়ার পরে খোসাগুলোকে সরিয়ে রাখছি। এবার কলাগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখানোর প্রয়োজন নেই, হাত দিয়ে হালকা করে মেখে নিলেই হবে, যাতে বাটতে সুবিধে হয়। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন, 1টা কাঁচা লঙ্কা, 1/3 টিস্পুন সাদা সর্ষে, 1/3 টিস্পুন জিরে, স্বাদ অনুযায়ী নুন, আর সেদ্ধ করে নেওয়া কাঁচা কলা। এই সব কিছু একসাথে খুব মিহি করে পেস্ট করে নেব। সব কিছু একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। ভর্তাটা বানানোর জন্য গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। কাঁচকলা ভর্তার জন্য মাঝারি সাইজের 2টো পেঁয়াজের কুচি আমি ব্যবহার করছি। কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজটা যখন এইরকম লাল হয়ে এসেছে, সেই সময় দিয়ে দিচ্ছি কলার পেস্ট। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পেঁয়াজের সাথে কলার পেস্টটাকে ভালো করে মেশাতে থাকব। খুন্তি দিয়ে কলাটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে নিচের দিকে লেগে যেতে পারে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে একটা সময় দেখতে পাবেন কলাটা পুরোপুরি ড্রাই হয়ে গিয়ে প্যান থেকে এরকম উঠে আসছে। এই সময় উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। কমপ্লিট হয়ে গেল দারুণ স্বাদের কাঁচকলার ভর্তা। এবার এটাকে সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।